করোনার আবহে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত শুরু হয়েছিল একটাই বিষয় নিয়ে। কেন্দ্র দিচ্ছিল একরকমের রিপোর্ট, যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা একরকম দেখানো হচ্ছিল, রাজ্য দিচ্ছিল আরেক রকম রিপোর্ট, যেখানে করোনায় মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা ছিল আলাদা। পরবর্তীকালে রাজ্য একরকমের নতুন তার ইনোভেশন বার করল, যেখান থেকে করোনায় কতজন আক্রান্ত হচ্ছেন তার থেকে কতজন চিকিৎসারত রয়েছেন, কতজন ছাড়া পেয়েছেন তার থেকে হিসাব বাদ দিয়ে রিপোর্ট বেরোল। তাতেও দেখা গেল কেন্দ্রীয় রিপোর্টের সঙ্গে সংখ্যা নিয়ে মৃতের সংখ্যাতেও একই রকম ভাবে ফারাক তৈরি হলো। জানতে পারা গেল রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কোমরবিডিটি। এই কোমরবিডিটির মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু রয়েছে। তাহলে কি করোনায় আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছেন না? এই প্রশ্নটা সারা দেশ জুড়ে শুরু হয়েছিল, প্রতিটা রাজ্যের ক্ষেত্রে এই একই জিনিস দেখতে পাওয়া গেছিল। অবশেষে চিকিৎসকদেরই আন্দোলনের ফলে আইসিএমআর এর পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো। আর এই নির্দেশিকা কি বলা হয়েছে গোটা বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন চিকিৎসককে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সজল বিশ্বাস, চিকিৎসক স্বপন বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের চ্যানেলে। আমি সবার প্রথম স্বপন বাবুর কাছে আসছি। স্বপন বাবু, আইসিএমআর এর পক্ষ থেকে যে নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে, যেখানে কোমরবিডিটির ব্যাপারটা বিষয়টা একেবারে উল্লেখ করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে যদি একটু বলেন? আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের প্রথম দিক থেকে আমাদের রাজ্য সরকার মৃতের সংখ্যাটা ভীষণভাবে কমিয়ে রাখাচ্ছিল। আমার মনে হচ্ছে এপ্রিলের 2 কিংবা 3 তারিখ নাগাদ আমরা একটা মেইল করে ডেপুটেশন করে দিয়েছিলাম সিএম এবং সিএস কে, চিফ সেক্রেটারিকে, যে সে সময় মৃতের সংখ্যা ছিল 7, বেসরকারি মতে মৃতের সংখ্যা 7, কিন্তু হঠাৎ করে সেটা 3 হয়ে গেল। এই বাকি 4টে গেল কোথায়? বাকি 4টে কি বলা হলো কোমরবিডিটি। কোমরবিডিটি হচ্ছে এমন একটা বিষয় যে বয়সজনিত কারণে কাছে নিয়ে নেন ভালো। বিভিন্ন ধরনের কিডনি সমস্যা এগুলো যুক্ত হয়। এই সমস্যাগুলো থাকলে সাধারণত দেখা যায় করোনার ইনফেকশনের চান্স বাড়ে এবং এদের মৃত্যুর হারও বেশি হয়। বয়স এবং একদিকে বয়স, 2 নম্বর হচ্ছে কোমরবিডিটি। এইবারে বাকি 4 জনের ক্ষেত্রে বলা হলো এরা মারা গেছে কোমরবিডিটিতে, কেউ রেনাল ফেলিয়ারে মারা গেছে, কেউ হার্ট ফেলিয়ারে মারা গেছে, এরকম বলা হলো। কিন্তু সেই 4 জন কিন্তু সাধারণ করোনা পজিটিভ ছিল। এই যে কোমরবিডিটির তত্ত্ব ওয়েস্ট বেঙ্গল ছাড়া গুজরাটেও শোনা যাচ্ছিল, তারা এরকম করছে। আমরা প্রথম থেকে বললাম যে সেই সময় তারা ছিল যে আমাদের ডেথ রেট প্রায় 16% সবথেকে বেশি। দেখলে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে মৃত্যুর হার বেশি, মানে হচ্ছে আমাদের টেস্ট কম হচ্ছে, অনেক টেস্ট কম হচ্ছে। এইটা যখনই চেপে ধরলাম তখনই বিষয়টা প্রকাশ্যে এলো এবং গভর্নমেন্ট কোমরবিডিটির তথ্য তার ব্যাখ্যা দিতে শুরু করলো। এরপর থেকে তো আন্দোলন চলতেই থাকলো। আমরা কোমরবিডিটি নিয়ে ডাক্তার সংগঠন গুলো, সার্ভিস ডক্টর ফোরাম সব নানা সংগঠন কোমরবিডিটির তত্ত্ব নিয়ে চেপে ধরা হলো। এবং 28 তারিখে যে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হলো, সেখানে কিন্তু আমরা পরিষ্কার বললাম এটা কিন্তু ঠিক নয়। এবং আইসিএমআর এরও গাইডলাইনে ছিল যে কোমরবিডিটির বিষয়টা কিন্তু ইমিডিয়েট কজ অফ ডেথ নয়। ধরুন একজন পেশেন্টের রেনাল ফেলিওর আছে, তাহলে সেই রেনাল ফেলিওর নিয়ে লোকটা বেঁচে ছিল, হয়তো আরো 6 মাস, আরো 1 বছর কি আরো 5 বছর তিনি বেঁচে থাকতেন যদি না এখন তার গণনা হতো। এখন তার মৃত্যুর ইমিডিয়েট কারণ হচ্ছে করোনা, এবং তার কোমরবিডিটি যদি আমরা বলি সেগুলো কিন্তু ইমিডিয়েট কজ অফ ডেথ নয়। এবং সেই বিষয়টা আইসিএমআর এর গাইডলাইনে ছিল, আরো পরিষ্কার ভাবে বলা হলো যে কোমরবিডিটি কখনোই ইমিডিয়েট কজ অফ ডেথ হতে পারে না। এবং আমাদের যে বিজ্ঞান সম্মত যে যুক্তি, সেই যুক্তিটা আরো শক্ত শক্তিশালী ভাবে আইসিএমআর এস্টাবলিশ করেছে গতকাল কালকে যে গাইডলাইনটা বেরিয়েছে, তাতে সেটাকেই পরিষ্কার ভাবে বলা হয়েছে যে কোমরবিডিটি ইমিডিয়েট কজ অফ ডেথ হতে পারে না।
এই বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে। আসবো একটু সজল বাবুর কাছে, আমি বিষয়টা জানবার চেষ্টা করব। সজল বাবু, এই যে তথ্য লুকানোর চেষ্টা, ঠিক কি কারণে করার চেষ্টা করছিল যে কোন রাজ্য, কেন হঠাৎ করে এতটা কেন ফারাক তৈরি হচ্ছিল? হ্যাঁ, এটা এই তথ্যগুলো লুকানোর যে চেষ্টা সেটা আমরা দেখলাম ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তো অবশ্যই তারা তথ্য লুকানোর চেষ্টা করলো। ডক্টর স্বপন মিশ্রা যেটা বললেন যে দু তারিখে, এপ্রিলের দু তারিখে যখন সাতটা ডেট দেখানো হলো আমাদের যে মানে হাই পাওয়ার যে কমিটি যেটা তৈরি হয়েছে, সেই কমিটি ঘোষণা করলো সাতটা ডেট হয়েছে। তারপরে পরেই দেখা গেল যে চিফ সেক্রেটারি একটা প্রেস কনফারেন্স করে বলছে না তিনটে ডেট হয়েছে, আর চারটে হচ্ছে কোমরবিডিটির কারণে হয়েছে। এই যে ফ্যাক্ট সাপ্রেস করা, এটা তুরান্ত হবে আনএথিক্যাল এবং এটা মানে একটা ক্রিমিনাল অফেন্স। কারণ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যেটা, যে একটা এপিডেমিক যখন হয়, এটা তো প্যান্ডেমিক হয়ে গেছে, সমস্ত বিশ্বের সব দেশেই হয়েছে, সেই প্যান্ডেমিকের সময়ে বা যে কোনো এপিডেমিকের সময়ে একটা ফ্যাক্ট সাপ্রেস মানে হচ্ছে ক্রিমিনাল অফেন্স। প্রথম কথা হচ্ছে এই কেস, যত কতগুলো কেস হলো মানে কতগুলো লোক আক্রান্ত হলো এবং তার ফলে কতগুলো লোক মারা গেল, সেটা প্রথমে স্বীকার করা, প্রথমে ডায়াগনোজ করা, খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এখন যদি আমরা দেখি যে একশোটা মৃত্যু হয়েছে, সেই পরিমাণে আমাদের যে ব্যবস্থা নেওয়ার, আমরা সেই রকম ব্যবস্থা নেব বা সেই রকম ভাবে লজিস্টিক আমাদের আসবে। যদি দেখি সেখানে হাজারটা ডেথ হয়েছে, তাহলে আমাকে হাজারটার মতো করে আমার পরিকল্পনা করতে হবে, হাজারটার মতো করে আমাকে সমস্ত ব্যবস্থাপনা করতে হবে। তাহলে এখানে যদি আমি ডেথ কমিয়ে দেখাই, তাহলে আমার যে পরিকল্পনা বা যে পরিকাঠামো যেটা দরকার, সেটা কিন্তু সিভিয়ারিটিটা খুব কম উপরে দেখানো হচ্ছে এবং আলটিমেটলি আমার যা করার, যা করণীয় ছিল, আমি সেই কাজ কিন্তু করতে পারবো না। এটা হচ্ছে মানে এক গোটা সোসাইটিকে অত্যন্ত বিপদের মুখে ঠেলে দেওয়া। সেই কারণে আমরা বলছি এটা একটা ক্রিমিনাল নেগলিজেন্সি, যেটা আমাদের রাজ্য সরকার মূলত খুবই ভীষণভাবে করছিল, করার চেষ্টা করছিল এবং তারা নানান রকমের তথ্য খাড়া করলো, বললো যে না উনি হচ্ছেন ডায়াবেটিস এর কারণে মারা গেছেন, উনি সিওপিডির কারণে, উনি অ্যাজমার কারণে, হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। কিন্তু যাদের করোনা পজিটিভ আছে তারাই যে করোনা ডেথ, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, গোটা বিশ্বে সব জায়গায় এটা স্বীকার করছে এবং এপিডেমিওলজিক্যাল ডাউন থেকে এটাই হচ্ছে সায়েন্স, সেটাকে মানতে হবে এবং সেটাকে ধরেই কাজ করতে হবে। সেই জায়গাটাকে সাপ্রেস করার চেষ্টা যখনই করেছে আমরা সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষ থেকে এবং মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকেও, আরো কিছু সংগঠনের পক্ষ থেকে, আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং একটা লাগাতার আন্দোলন আমরা গড়ে তুলেছি। বারবার আমরা দফায় দফায় ডেপুটেশন দিয়েছি চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, এমনকি আমরা প্রাইম মিনিস্টার, এমনকি আইসিএমআর এর ডিরেক্টর, সেখানেও আমরা কিন্তু আমাদের সাজেশন গুলো পাঠিয়েছি যে এই ধরনের লুকোচুরি ঘটছে, সেগুলোকে বন্ধ করা দরকার। এবার আইসিএমআর এর প্রথম থেকে যে গাইডলাইনটা দিয়েছিল সেখানেও কিন্তু পরিষ্কার লেখা ছিল যে অ্যান্টিসিডেন্ট যে কজ যেটা, সেগুলো কিন্তু করোনা যদি হয়ে থাকে তাহলে সেটা লিখতে হবে, আর তার কোমরবিডিটি থাকলে সেটা পার্ট টু তে লিখতে হবে। অর্থাৎ করোনাকে কখনোই অস্বীকার করা যাবে না, করোনা থাকলে সেটা করোনারই ডেথ, এটা কিন্তু আগেও ছিল। এবার সমস্ত দেশ রাজ্যে, অন্যান্য রাজ্যেও আমরা দেখতে পেলাম যখন পশ্চিমবঙ্গে এটা খুব এস্টাবলিশ তত্ত্ব, একটা পরিষ্কার ভাবে তাদের এই রাজ্যের যেসব ডাক্তার, মানে পেটুয়া যেসব ডাক্তার রয়েছে রাজ্য সরকারের, আমরা দেখলাম যে বলতে মানে এই যে আইএম এর যিনি প্রেসিডেন্ট ছিলেন কিছুদিন আগে, তাদের তৃণমূলের যিনি হচ্ছেন এমপিও বটে, তিনি একটা তত্ত্ব খাড়া করলেন। কিরকম তত্ত্ব? যে না, এই যে কোমরবিডিটির কারণে ডেথ এটা আলাদা এবং করোনার ডেথ এটা হচ্ছে আলাদা, এবং এইগুলোকে আলাদা করে দেখাচ্ছে তাদের হচ্ছে গবেষণার পারপাসে। তাহলে এই এইটাকে উনি আরো গর্বের সাথে বললেন যে আমাদের এই তত্ত্বটাকে অন্যান্য রাজ্যও সেটা অ্যাকসেপ্ট করছে, গুজরাট বা অন্যান্য রাজ্য মহারাষ্ট্র, তারাও নাকি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, কেন্দ্রীয় সরকারও নাকি খুব অ্যাপ্রিসিয়েট করছে, তারা নাকি বেঙ্গল থেকে সেটাকে শিখছে। এটা ঘটনা যে যত লুকোচুরি আছে এই স্বাস্থ্যক্ষেত্র, যে কর্পোরেটাইজেশন হয়েছে, এই সমস্ত কর্পোরেটাইজেশন, সমস্ত জনবিরোধী মানে প্রক্রিয়াগুলো বেঙ্গলেই শুরু হয়। এটা আমরা 1993 সালেও দেখেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই পশ্চিমবঙ্গের হাত ধরেই এসেছিল, যেটা আজকে জনস্বার্থকে পুরোপুরি আজকে
কর্পোরেট সেক্টরের আগে তুলে দিয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতির মাধ্যমে, সেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। আমরা এই জনঔষধি প্রকল্প থেকে শুরু করে এই যে জনঔষধি প্রকল্পের ঘোষণা মিথ্যা কথা বলা, এটা আমরা বর্তমানকালে 2012-13 সাল থেকে আমরা সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটা তো শুরু পশ্চিমবঙ্গ। আবার এই যে ডেঙ্গু নিয়ে ডেতে যে লুকোচাপা চলছিল, সাপ্রেস করা হচ্ছিল, সেটাও পশ্চিমবঙ্গ থেকে শুরু। আবার এই যে করোনা নিয়ে করোনা ডেঙ্গু নিয়ে লুকোচুরি শুরু হয়েছে, সাপ্রেস করা শুরু, সেটাও কিন্তু ডেঙ্গু থেকে শুরু। এবার সেটা নিয়ে তারা গর্ব করতে পারে, গর্ব করেছিল, গর্ব করে দেখলাম। কারণ যারা এই মুহূর্তে সরকারি হাসপাতালে চিকিৎসা করেন না বা করান না, সমাজে যারা হয়তো একটু অর্থবান, যাদের মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, তারা সেখান থেকে তার মধ্য দিয়ে আর কি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান, যদি কোমরবিডিটি হয় তার একরকমের ইন্স্যুরেন্স পাওয়া যায়, যদি করোনা ডেথ হয় তার একরকমের ট্রিটমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি এটা কি অন্য কোনো কারণ রয়েছে? এই ইন্স্যুরেন্সের কোম্পানির সঙ্গে কি কোনো টাই আপ থাকার একটা সম্ভাবনা থাকছে? কি বলবেন বিষয়টা? দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে, এটা সম্ভাবনা বলছি, রাজ্য সরকার তার স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট ভালো, এটা বোঝাতে চাইছে, এবং তাদের মৃত্যু কম, তাদের সমস্ত প্যারামিটার গুলো অন্য রাজ্যের থেকে ভালো, শুরু থেকে এটা দেখানোর যে চেষ্টা, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় কারণ হতে পারে হচ্ছে ইন্স্যুরেন্স এর বিষয়টা, যে স্বাস্থ্য কর্মীদের যে 10,00,000 করে দেওয়া হবে মৃত্যু কেউ মারা গেলে, এটা যদি সংখ্যাটা কমে যায় তাহলে টাকাটা দিতে হয় না, এটা হতে পারে। যদিও ডাক্তার দুজন মারা গেলেন, তাদের ক্ষেত্রে আমরা যখন তার পরে পরেই মুখ্যমন্ত্রীর সাথে মিটিং এ আমরা চেপে ধরেছিলাম, সেখানে কিন্তু উনি বলেন সাথে সাথে দিয়েও দিয়েছেন আর কি, মানে সময় দেননি খুব একটা, মানে আন্দোলনের চাপে এটা কাজ দিয়েছে, এবং স্বাস্থ্যকর্মী সহ বাকি ব্যাপারে আরো প্রায় 21 জনকে তারা দিয়েছেন টাকা, এটা বলেছেন আর কি। ফলে দুটো সম্ভাবনাই আছে, যে তাদের স্বাস্থ্য পরিকাঠামো ভালো দেখানোর জন্য চেষ্টা, আর দু নম্বর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা যোগসাজশ থাকতে পারে। শোভন বাবু, তাহলে ভারতবর্ষ যদি প্রথম থেকে এই সাপ্রেশনের নীতিটা না নিত, তাহলে কি যদি এই জনস্বাস্থ্যের উপরে যদি গুরুত্ব দেওয়া হতো, তাহলে করোনাকে কি ঠেকানো সম্ভব হতো ভারতবর্ষের মতো দেশে? কারণ আজকে কিন্তু করোনা রোগীর আক্রান্তের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। এটা কোথায় গিয়ে দাঁড়াবে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ যে 70,000টা কোথায় দাঁড়াবে সেটা খুবই প্রশ্নের মুখে পেয়েছি আমরা। আমরা সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্র এবং রাজ্য সরকার আমাদের জনস্বাস্থ্য যেটুকু আছে, এবং আমাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে 92 সালের পর থেকে, এটা কর্পোরেট মুখী হতে শুরু করছে। আমেরিকা ইটালি যেমন কর্পোরেট মুখী হয়ে, তাদের স্বাস্থ্য কর্পোরেট মুখী হয়ে গেছে, 90% তারা কর্পোরেট মুখী, তারা মূলত কিউরেটিভ ট্রিটমেন্টের উপরে নজর দিচ্ছে, তারা প্রিভেন্টিভ ট্রিটমেন্টের দিকে নজর দিচ্ছে না, কম ভীষণ দেয়া ভীষণই কম দিচ্ছে, তা প্রমাণ হলো। আমাদের দেশের ক্ষেত্রে অনেক কিছুটা মাঝামাঝি জানা আমরা আছি, যে আমরা কর্পোরেট মুখী হচ্ছি আস্তে আস্তে, আমাদের দেশের 45% কর্পোরেট মুখী হয়ে গেছে অলরেডি, আর বাকিটা হতে চলেছে, এবং আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারতাম আমাদের দেশের যেটুকু স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে আমাদের দেশের এবং রাজ্যের। আমরা যেটুকু 70,00,000 হয়েছে এটাকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারতাম, যদি আমরা যে কাজগুলো করছি, সরকারগুলো কিন্তু করছি না তা নয়, করছে, কিন্তু সমস্ত কাজগুলোই তারা দেরি করে করে করছে, অনেক দেরি করে, যে কাজটা এখন করছে সেই কাজটা আরো 1 মাস আগে যদি করতো তাহলে আমরা এটা গ্রেস করতে পারতাম। মানে আমাদের জনস্বাস্থ্য যেটুকু আছে সেটুকু কাজে লাগিয়ে শুরু থেকে যদি আমরা কাজ করতে পারতাম, তাহলে আমরা কিন্তু এই এত খারাপ জায়গায় থাকতাম না, পশ্চিমবঙ্গ এত খারাপ জায়গায় থাকতো না, শুরু থেকে যে ফ্যাক্ট সাপ্রেস না করতো, জনস্বাস্থ্যের যেটুকু আছে সেটুকু যদি মানে ডেডিকেটেডলি সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রয়োগ করতো, বিজ্ঞানটাকে প্রয়োগ করতো, তাহলে এই এইটুকু এই যে পরিকাঠামো নিয়ে আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। আমি ঠিক এই জায়গাতে আসছি সজল বাবুর কাছে, শেষ প্রশ্ন আমার, আমাদের সময় একদম কমে এসেছে। আমেরিকা বারবার অভিযোগ করেছে চীন তথ্য গোপন করছে, এইটা নিয়ে হুকে তারা দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল, পরবর্তীকালে আমরা দেখেছিলাম হু চীনে গেছে, সেখানে গিয়ে তারা না নিজেদের মতো করে চেষ্টা করেছে তথ্য বার করা যায়, কিন্তু ভারতবর্ষ
যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সব থেকে ভালো, বৈষয়িক হোক বা ব্যবসায়িক হোক, দুটো দিক থেকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, তাহলে ভারতবর্ষ যে এই রকম ভাবে সাপ্রেসড করেছে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা নেই কেন? এটা যারাই সাপ্রেস করছে, ফ্যাক্ট সাপ্রেস করছে, এটা তদন্ত হওয়া উচিত, আন্তর্জাতিক ভাবে এটা তদন্ত হওয়া উচিত এবং আন্তর্জাতিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ এটা গোটা বিশ্বের মানব সমাজের স্বাস্থ্য সমস্যা, শুধু স্বাস্থ্য সমস্যা নয়, অর্থনৈতিক ব্যবস্থাকে পুরো ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, অর্থাৎ গোটা আর্থসামাজিক ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। অর্থাৎ এত বড় একটা আক্রমণের ক্ষেত্রে যারা মানে জনস্বাস্থ্যের বিজ্ঞানকে প্রয়োগ না করে কেবলমাত্র নিজেদের ফ্যাক্ট সাপ্রেস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, আন্তর্জাতিক ভাবে এটা হওয়া উচিত বলে আমি মনে করি, সে যে দেশই করে না করে থাকুক না কেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে চীনের যে বিষয়ে যে নানান রকমের অভিযোগ উঠছে, এগুলো সবটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু যেটা আমাদের কাছে পরিষ্কার সায়েন্স যেটা রয়েছে, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার্স এর যে সায়েন্স রয়েছে সেটা কিন্তু এস্টাবলিশ সায়েন্স, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করা যায় সেটা, অতএব সেইটাকে কেন বিভিন্ন দেশ প্রয়োগ করলো না সেটার জন্য তাদের কিন্তু আগে জবাবদিহি করা উচিত, এবং সে আমেরিকাই হোক আর ভারতই হোক আর চীনই হোক। চীন কিন্তু তার নিজের একটা একটা ইয়ের মধ্যে সে কিন্তু কনফাইনমেন্ট করে ফেলতে পেরেছিল, সে কিন্তু সেই ব্যবস্থা করে, কিন্তু বাকি দেশগুলো কিন্তু করতে পারেনি, সেটাও কিন্তু এখানে মানে দেখার বিষয় রয়েছে। কিন্তু যাই যাই আমাদের সঙ্গে সজল বাবু কানেকশন একটু হয়তো কেটে গেছে আমরা বুঝতে পারছি, তবে এই আমরা একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিএমআর এর যে নতুন গাইডলাইন বেরিয়েছে সেই গাইডলাইন থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট, কোমরবিডিটি কখনোই করোনায় মৃত্যুর কারণ হতে পারে না, যদি কারোর করোনা পজিটিভ হয়ে থাকে এবং তার মৃত্যু যদি করোনায় হয়ে থাকে, অর্থাৎ চিকিৎসকরা যেটা লিখে দিচ্ছে সেটাকেই মান্যতা দিতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু আইসিএমআর গাইডলাইন দিয়ে স্পষ্ট জানিয়ে দিল, সে দেশের গোটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবাইকেই এবার থেকে কিন্তু এই জিনিসটা মানতে হবে, মানতে তারা বাধ্য হবে, কারণ আইসিএমআর এর গাইডলাইনের বাইরে কিন্তু সারা দেশ জুড়ে চিকিৎসা করা যায় না, ফলে কোভিড